কি লাগবে তোমার আবার বলো কি লাগবে এই রেস্টুরেন্ট আছে কি লাগবে সাদা ভাত গরুর মাংস হ্যাঁ না কপিলা এখানে নাই এখানে এখানে সাদা ভাত গরুর মাংস নাই তো চলে এলাম ধানমন্ডিতে ঠিক র্যাঙ্কস নানা প্লাজার অপোজিটে ক্যাফে দরবারে সো এখন যাচ্ছি হচ্ছে ক্যাফে দরবারের দ্বিতীয়তলায় ও কি জোস জায়গাটা প্রায় দু বছর আগে এসেছিলাম তখন ডেকোরেশনটা এরকম ছিল না এখন ইটস ভেরি ডিফারেন্ট তোমার আবার বলো কি লাগবে এই রেস্টুরেন্ট আছে কি লাগবে সাদা ভাত গরুর মাংস না না কপিলা এখানে নাই এখানে এখানে সাদা ভাত গরুর মাংস নাই সে এতক্ষণ লাগে দুধের আমরা বিরিয়ানি খাবো তোরা বিরিয়ানি খাবি সিরিয়াসলি সিরিয়াসলি বিরিয়ানি খাবি হ্যাঁ বেশি भैया नाम की जाना भैया हेलो भैया अपना नाम की जाना शाहीन भाई এখন কি হইছে কি হইছেটা কি এখন হ্যাঁ ভিডিও হচ্ছে এখন এখন কি হইছে ওই যে দেখো পিছনে আর একজন আরে নিশা কি হইছে এখন কি সমস্যা আমি রিভিউ দেখতেছি আমাকে দেয় না কি রিভিউ দেখতে ভাই কি অর্ডার আইতে এসে রিভিউ দেখা নিয়ে ব্যস্ত সেট করে ছয়জন বার নাইস প্লেস আর আমাদের সাথে আছে শাহিন ভাই আবার আসলাম আজকে মানে এটা হচ্ছে দ্বিতীয় দিন দুই দিন মিলে একটা ব্লগ কি খাচ্ছি গাইস আমরা আজকে কি কি খাচ্ছি আজকে আমরা সবাই আমরা হচ্ছে কম্বো নিচ্ছি এক ঠিক আছে চারটা পাস্তা আর একটা পিজার কম্বো আর তোরা কি দিছিস বোম্বাই বিরিয়ানি কি বিরিয়ানি আচ্ছা বোম্বে বিরিয়ানি কয়টা দুইটা আর হচ্ছে অরেঞ্জ জুস সাথে আছে পেপসি পেপসি তো সব হাবাইতা একটু পরে খাওয়া দাওয়া শুরু করবে তো স্টে উইথ আস কেউ একদিন আসছি এখন এটা আমাদের ঘরবাড়ির মতো হয়ে গেছে এই যে ঘরবাড়ি সংসার লোকজন হচ্ছে সবাই এখানে দেখো আরেকজন কি করে আমি হিন্দু বললাম না যে ঘরবাড়ি হয়ে গেছে এই যে এটা হচ্ছে এক্সাম্পল ঘরবাড়ি যে হয়ে গেছে আমাদের মেকআপ সেশন চলতেছে লিপস্টিক খাবাই তো একটু পরে জামাই ঠিক আছে এই যে ছবি উঠাচ্ছে আপনারাও পারেন এভাবে এসে ছবি তুলতে এখানে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি আর কত গবেষণা করবেন খাবার নিয়ে ভাই পুরা বাটি শুদ্ধ নিয়ে গেছে এক কোনায় চুরি করে শেষ করে ভালো শেষ ফ্রেঞ্চ ফ্রাই এক থাবাই শেষ আজকে বলছিলাম হচ্ছে একটু টাইম নিয়ে বেক করার জন্য তারা সেটা করছে সো আউটপুট ওয়াজ ভেরি গুড ভেরি গুড এন্ড ইটস লুকস ডিলিশিয়াস তারপর ওদের কাছ থেকে শুনবো কেমন লাগছে আর আজকে পিজাটা ভালো হয়েছে আমরা আজকে পাস্তাটা পরে নিচ্ছি সবাই পিজা খাচ্ছে আগে রাইস কেমন রাইস ভালো অনেক মজা
টেস্টি তোর কেমন লাগতেছে ভাই কেমন ভালো একটু বেশি দিয়ে ভালো মানে পরিমানে কম পরিমানে কম হয়ে গেছে ওকে আমরা হাবাইতা তো আমাদের জন্য পরিমানে সবসময় কমই হবে বাট আমি একটু খেলাম একটু আগে এই জন্য ওদেরকেও জিজ্ঞেস করলাম অনেক টেস্টি যারা খায় তারা পাদ মারে এটা খুব স্বাভাবিক খুব কষ্টে মস্তে আর আরেকজন হচ্ছে একদম বাঙালি এই যে সেই কোপ দিছে এভাবেই খাওয়া উচিত খাওয়ার সময় নো লজ্জা যেমনে পারো তেমনে খাও আর যেমনে ইচ্ছা তেমনে পাদ মারো কোনো ব্যাপার না একসাথে খেতে গেলে যে কি মজা হয় 24 আওয়ার যদি ক্যামেরাটা অন রাখা যায় কত মজার মজার যে ফুটেজ পাওয়া যাবে You guys don't have any idea. Turn me off, Jimmy. চামচ থেকে চামচে ট্রান্সফার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই যে দরবারের উপরের জায়গাটাতে শুধুই আমরা মানে পুরো বাসার মতো পরিবেশ এই জায়গাটার আজকে শুধুমাত্র আমরাই আমরা ছাড়া এখানে কেউ নেই আটজন ব্যক্তি ছাড়া এখানে আর কেউ নেই চলে এসেছে পাঁচটা ওভেন বেকড খুব ছিল পিচির হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে মুরিটিন ইউটিউবে আমার যেগুলো সাবস্ক্রাইবার আছে চুপ থাক তুই কালিয়া এটা একটা বুয়া কথা মুরিটিন সবাই সাবস্ক্রাইব চাই আর আজকে স্পন্সর কে আমি 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 একজন অলরেডি কমপ্লেইন করছে যে লাস্ট টাইম যখন আমরা খাইছি মাশরুমের পরিমাণ অনেক ভালো ছিল এখন কি মাশরুম কম লাগতেছে তোর কাছে বাট নিচে বেক করার পরে যে গ্রেভিটা আছে সবার কাছে আমাদের যে আজকে আমরা যে খাওয়া দাওয়া করতেছি এত এটার স্পন্সর কে আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে খাওয়া দাওয়া শেষে সবাই একদম চেকাই গেছে এবং আরেকটা আছে উই গট এ মেম্বারশিপ কার্ড টুডে এখানে 10% ডিসকাউন্ট উই উইল গেট অলওয়েজ 10% ডিসকাউন্ট 2021 সাল পর্যন্ত সো দিস প্লেস ফিল লাইক উই আর দ্য কিং বিকজ নো ওয়ান ইজ হিয়ার এক্সেপ্ট আস সবাই চাগাইতেছে যে ঢেক মারতেছে বড় বড় সবাই সবাই চাগাই আছে সবাই চাগাই আছে সবাই চাগাই আছে এত খাইছে যে সবাই চাগাই গেছে একটু পরে আমরা বের হয়ে যাবো এখান থেকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে সবাই দাঁড়াও যাই না দাঁড়াও সেলফি টেলফি নিবো তো ছবি নিবো সবাই একদম চেকাচ্ছে সারা জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সাথে বাসায় গিয়ে আজকে ব্যাতের পিটুনি খাবে ব্যাতের পিটুনি বিল কত হয়েছে হাবিব আজকে 2400 টাকা পয়সা নিয়ে গুন্ডামি করা এটা খুব মজার ওই যে দেখা যাচ্ছে এই যে ট্রিট দিচ্ছে টাকা পয়সা গুছাই নিয়ে 300 300 300 900 আচ্ছা তো সারা পয়সা আমরা কিন্তু করছি
আসলে তো আমরা কি দোষ করছি? সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আজকে অনেক মজা হলো, মাস্তি হলো। যারা ভিডিওটি দেখলেন এখন পর্যন্ত, যারা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমরা এখন বের হব বিটিল দিয়ে, এবং পরবর্তী কোনো রেস্টুরেন্ট এবং ফুড রিভিউর জন্য অপেক্ষা করুন, অথবা কোনো মোটো ভ্লগের জন্য অপেক্ষা করুন। আসছি আপনাদের সামনে খুব শীঘ্রই। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আই এম মিস্টার অফ ট্র্যাক, আল্লাহ হাফেজ।